মনোবিদ অর্ক রহমানকে গ্রেপ্তার করা হয় স্ত্রী সুমিকে হত্যার অপরাধে। পুলিশের জিজ্ঞাসায় খুনের দায় স্বীকার করে নেয় অর্ক। তবে অর্কের ব্যক্তিগত সহকারী বর্ষার বিশ্বাস খুনটা অর্ক করেনি। সাহায্যের আশায় অর্কের বাল্যবন্ধু এডিসি সাইফ হাসানের শরণাপন্ন হয় বর্ষা। এমন এক গল্প নিয়ে মঙ্গলবার ওটিটি প্ল্যাটফর্ম দীপ্তপ্লেতে প্রকাশ পেয়েছে ওয়েব ফিল্ম অপলাপ। এই উপলক্ষে একই দিনে বসুন্ধরা সিনেপ্লেক্সে আয়োজন করা হয় একটি প্রিমিয়ার শোর। বিস্তারিত মেহরা রহমান সিমরানের রিপোর্টে। বর্তমান সময়ে জমজমাট হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফর্মগুলো, আর এতে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন কন্টেন্ট। দর্শকেরাও হুমড়ি খেয়ে লুফে নিচ্ছে এসব কন্টেন্ট। বিশেষ করে খুন, অপরাধ, থ্রিলার জনরার গল্পগুলো দর্শকের পছন্দের তালিকায় শীর্ষে আছে। মঙ্গলবার ওটিটি প্ল্যাটফর্ম দীপ্তপ্লেতে মুক্তি পেয়েছে ক্রাইম থ্রিলার ঘরানার গল্পে নির্মিত ওয়েব ফিল্ম অপলাপ। আর মুক্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় বসুন্ধরা সিনেপ্লেক্সে হয়ে গেল অপলাপের প্রিমিয়ার শো। এ সময় উপস্থিত হন এক ঝাঁক তারকা শিল্পী ও ওয়েব ফিল্মটির কলাকুশলীরা। এরপর সিনেমা হলে বসে একসাথে উপভোগ করেন ওয়েব ফিল্মটি। এই ফিল্মে ডিবি অফিসার এডিসি সাইফ হাসানের চরিত্রে অভিনয় করেছেন জিয়াউর রোশন। অপলাপ নিয়ে রোশন বলেন, গল্পটা ভীষণ চমকপ্রদ ছিল। গল্পে ইনভলভমেন্ট হওয়ারও ভীষণ কিছু রিজন ছিল, কারণ হচ্ছে গল্পটার প্ল্যাটফর্মটা ভীষণ স্ট্রং। কারণ শুধুমাত্র ক্রাইম থ্রিলার করলেই হবে না, সেটার একদম ফার্স্ট টু লাস্ট একটা স্ট্রং টুইস্ট থাকতে হবে, যেটা মানুষ দেখে যেমন আনন্দ পাবে তেমনি অনেক মানে রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা হবে। দীপ্তপ্লেতে সাবস্ক্রাইব করে ওয়েব ফিল্মটি দেখার আহ্বান জানান নিপুণ। এটা আপনি যতক্ষণ পর্যন্ত লাস্ট পর্যন্ত আপনাকে দেখতে হবে যে আসলে এখানে কি হতে যাচ্ছে। সবাইকে বলবো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন দীপ্তপ্লে, এবং করলে এত সুন্দর একটা থ্রিলার বলেন, গল্প বলেন, সব দেখতে পাবেন। পর্দায় দেখা যায় স্ত্রীকে খুনের অপরাধে সাইকিয়াট্রিস্ট অর্ক রহমান গ্রেপ্তার হন, কিন্তু অর্কের পার্সোনাল সেক্রেটারি বর্ষার ভাবনা খুনটা অর্ক করেননি। বর্ষার চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ন্তি উর্বি। কেমন ছিল তার শুটিং এর সময়কার অভিজ্ঞতা? আমরা একদম রেস্ট পাই নাই, আমরা প্রতিদিন উইদাউট ব্রেক আসলে শুট করে গেছি, কিন্তু আমার কোয়ার্টিস গুলো এত সুইট ছিল, এত ভালো ছিল যে আমি শুটটা অনেক এনজয় করছি। এই ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন মোহাম্মদ আলী মুন্না। তিনি বলেন এটি মূলত ফ্যামিলি ক্রাইম থ্রিলার। আমাদের গল্পটা যেহেতু থ্রিলার বেস আর ফ্যামিলি ক্রাইম থ্রিলার, এটা প্রত্যেকটা সিকোয়েন্সে খুবই ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা সিকোয়েন্সে টান টান উত্তেজনার ব্যাপারটা থাকে। এছাড়াও এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজম খান, আফফান মিতুল, মাসুদ জাকারিয়া সাবিন সহ অনেকে। আমি যে চরিত্রটা করেছি সেই চরিত্রটা হচ্ছে একজন বিচারকের চরিত্র, এবং যেখানে দুই পক্ষকেই অনেক প্রশ্ন করা হয়, আমি কোর্টে বসে সেগুলো শুনি, এবং একটা পর্যায়ে একটা নাটকীয় একটা পরিবর্তন আসে এবং একটা টুইস্ট আছে। আমি ড্রাইভার মতিন ক্যারেক্টার প্লে করছি। কাজটা করে আমার খুব ভালো লেগেছে, কারণ আমার ফার্স্ট ওটিটি কনটেন্ট, আর ওয়েবে কাজ সত্যি করতে চেয়েছিলাম, আর আমি ওয়েবে কাজ করতে চাই ইন ফিউচারে। আমি যে চরিত্রটি করেছি, ব্যক্তি জীবনে আমি অমন ক্যারেক্টার কখনো প্লে করিনি, সো এইটা অনেক এক্সাইটেড, মানে ক্যারেক্টারটা নিয়ে আমি অনেক এক্সাইটেড ছিলাম, সো প্রতিটা সেগমেন্টই আসলে মেমোরেবল। এই সময় ফিল্মটি দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন ইলিয়াস কাঞ্চন, মুকিত জাকারিয়া, আহসান হাবিব নাসিম সহ অনেকে। একটি ছবি চললে সেটা দিয়ে ইন্ডাস্ট্রি টিকবে না, সবগুলো ছবি যদি আমাদের চলে, সবগুলো ছবি যদি ভালো ব্যবসা করে, তাহলে শিল্পী টিকবে, প্রযোজক টিকবে, চলচ্চিত্র টিকবে। থ্রিলারটা উপভোগ করেছি এ কারণেই যে আমি, আমার কাছে মনে হচ্ছিল এখানেই বোধ হয় শেষ, তারপর মনে হচ্ছিল শেষ, কিন্তু তারপর দেখলাম যে না, ভিন্ন ভিন্ন মোড়ে মোড়ে ঘুরে ঘুরে ছবিটা শেষ হয়েছে, এবং নির্মাতা এবং যারা প্রযোজনা প্রতিষ্ঠান তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অপলাপ এখন এসছে, তারপরে ফারুকি বাড়িগুলো এসছে, আরও অনেক অনেক ওয়েব ফিল্ম এসছে, আমি তো প্রায় 19টির মতো ওয়েব ফিল্ম করে ফেলেছি, সো দিস ইজ গুড। নাজিমুদ্দৌলার রচনায় নির্মিত ওয়েব ফিল্মটি স্ট্রিমিং হচ্ছে দীপ্তপ্লেতে। আদালতে সত্যিটা বলতে হবে, এই উত্তর আমি 100 বারেরও বেশি বলেছি। মেহরা রহমান সিমরান, দেশ বিনোদন।